হ্যালো বন্ধুরা, আমি শিউলি। আর আজকে আমি আপনাদেরকে কিচেনের বাইরে একটা জিনিস দেখাবো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধুন্দুলের গাছ। এমনিতে সজনের গাছ আছে, সজনে গাছের ওপরে ধুন্দুলের গাছ। আর এই দেখুন, ধুন্দুলগুলো একেবারে শুকিয়ে গেছে, মানে বুড়ো হয়ে পেকে শুকিয়ে গেছে। এবার এটার থেকে স্নান করার লুফা, যেটা আমরা গা ঘষি সাবান দিয়ে, সেই লুফা কী করে বানানো যায় সেটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো ধুন্দুলগুলোকে প্রথমে আমি পেড়ে নিচ্ছি। এখানে দেখুন, দুটো পেড়েছি, আরও পেড়েছি, সবগুলো একাট্টা করে, মানে একসঙ্গে করে আপনাকে আমি দেখাচ্ছি। এগুলো একেবারে পুরো শুকিয়ে গেছে, একেবারে পুরো না শুকালেও চলে, একটু হালকা হালকা যদি একটু ভেজা ভেজা থাকে তাতেও কোনো অসুবিধা নেই। এবার চলুন প্রথমে আমি ধুন্দুলটা ছিলে দেখাই আপনাকে। তো ছিলার জন্য কী করতে হবে, হাত দিয়ে এরকম করে ক্রাশ করে দিতে হবে, চেপে চেপে এইভাবে ক্রাশ করে দিতে হবে। আওয়াজ শুনতে পাচ্ছেন অবশ্যই। তো এরকম করে ক্রাশ করে দিলে ছিলাটা খুব সহজ হয়ে যায়, একেবারে আরামসে ছিলে যায়, হাতে খুব একটা লাগে। নইলে যদি না ক্রাশ করে ছিলে যান তাহলে হাতে কিন্তু, তো এরকম করে আমার মতো করে আপনি করে খুব সুন্দরভাবে ছিলে যায়। যদি আপনার এরকম শুকনো শুকনো ছিলতে অসুবিধা মনে হয় তাহলে একটু ভিজিয়ে নিন, মোটামুটি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে নিন, তারপরে ছিলে নিন। একেবারে আরামসে হাতে কোনো প্রকার কোনো আঁচ না লেগেই এটা খুব সুন্দর করে ছিলে যাবে। এই দেখুন, আমি শুকনো শুকনো ছিলে নিয়েছি, আর এরকম করে একটু ঠুকলে দেখুন বীজগুলো সমস্ত বাইরে বেরিয়ে আসছে। তো মেনলি এটাই হচ্ছে আমাদের লুফা, কিন্তু এটা দিয়ে আমরা গা ঘষতে পারবো না। তো এটাকে একটু তৈরি করতে হবে, একটু প্রিপারেশনের দরকার আছে, হাতে কিন্তু আমার একেবারেই লাগেনি। এবার দেখুন, এতগুলো আমি ছিলে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর আমার মেয়ে দেখুন খুবই এক্সাইটেড, কাউন্টিং চলছে, এটা নিয়ে খেলা করতে খুব পছন্দ করছে ও। তো আমি আপনাকে এখন একটা লুফা বানিয়ে দেখাবো। তো চলুন আমি এখান থেকে একটা জালি নিয়ে নিচ্ছি। এই দেখুন, এর জন্য আমাদের লাগবে একটা কেচি আর একটা চাকু। চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি, আধা আধিও কাটা যায়, কিন্তু আমি এই যেদিকটা সরু, এই সরু সাইডটা আমি ইউজ করব না, এটুকু আমি ফেলে দেব। তো এই বড় অংশটা নেব, এটা দিয়ে খুব সুন্দর একটা লোফা হয়ে যাবে। তো এই দেখুন, এবার এক সাইড থেকে পুরোপুরি এদিক ওদিক কেটে দিতে হবে। বাইরের সাইডে একবারই কাটতে হবে, মানে একটাই কাট লাগাতে হবে, এ দেখুন এরকম। আর এরপরে ভেতরের যে অংশটা আছে, ভেতরের একেবারে যে কোর পোর্শন যাকে বলে, একেবারে ভেতরের অংশটা এইটুকু কেটে ফেলে দিতে হবে এরকম করে। এ দেখুন, এই যে ভেতরের এই অংশটা, এটা কেটে ফেলে দিতে হবে, এটা আমাদের দরকার নেই। এই হয়ে গেছে আমাদের লুফা তৈরি। এটাকে আমি দুভাজ করব, এই দেখুন এইভাবে দুভাজ করব। এটা কিন্তু এখন খুবই শক্ত, হাতে খুব লাগবে, খুব বিঁধবে, কিন্তু কোনো টেনশনের কারণ নেই। জলে ভেজালে এটা একেবারে সফট হয়ে যায়, একেবারে নরম, কাপড়ের মতো নরম হয়ে যায়। আমি আপনাকে জলে ভিজিয়ে দেখাচ্ছি, এই দেখুন তখন কীরকম হাত থেকে সরে সরে যাচ্ছিল, আর এখন দেখুন জলে ভেজানোর সঙ্গে সঙ্গে কীরকম কাপড়ের মতো একেবারে নরম হয়ে গেছে, একেবারে আমরা কাপড়ের মতো নিংড়াতে পারছি। চাইলে আপনি একটু সেলাই করেও নিতে পারেন চারপাশে, কিন্তু অত দরকার নেই। এবার আমরা এর মধ্যে সাবান লাগিয়ে গা ঘষতে পারি। এটা কিন্তু খুবই ভালো লুফা, বাজারের অন্যান্য যে সমস্ত লুফা আছে তার থেকে অনেক অনেক ভালো, আর এই লুফাটাও কিন্তু বাজারে পাওয়া যায়। তবে যদি পাওয়া যায় ভালো কথা, না পাওয়া গেলে আপনার বাড়িতে গাছ থাকলে এরকম করে বানিয়ে নিন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, বাই বাই।